আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আজকে আমার এই সাত বাগানে আমার কিছু প্রিয় গাছ, বিশেষ করে পার্সিমন, জাপানি পার্সিমন সহ কিছু কিছু গাছে মুকুল এসেছে, ফল এসেছে, সেগুলো কিভাবে যত্ন নিতে হবে, কি আমি দিব, সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাদের সাত বাগান আছে তাদের জন্য আজকের এই ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শকবৃন্দ, আমার এই সাত বাগানে এই ওষুধ স্প্রে করব, যেহেতু মুকুল আসতেছে গেছে ফলের সময়। এটা এক লিটার পানিতে এক মুখা করে দিতে হবে। হ্যাঁ, ওইটা এক মুখা দাও। ব্যাস সুন্দরভাবে দাও, যাতে বাইরে না পড়ে যায়। হ্যাঁ, এবার এটা এই কর্কটা ওটাই লাগায়া মুখ আটকায় রাখো, ওষুধটা চাপ দিয়ে আটকাও। হ্যাঁ, ওটা আটকাও। এবার ওইটাই ওই স্প্রে, হ্যাঁ এখানে রাখো, রেখা ওইটা লাগাও, লাগা ভালো করে ঝাঁকাও, ভালো করে মুখটা লাগাও, যাতে হ্যাঁ ভালো করে ঝাঁকাও। এখন টাইম কত? প্রায় পাঁচটা না, বিকাল পাঁচটা না, সূর্যের আলো তো কমে গেছে, তাপ কমে গেছে। দর্শকবৃন্দ, যে কোনো সময় আপনার স্প্রে করার আগে খেয়াল করতে হবে, সূর্যের তাপটা কমে গেলেই সাধারণত গাছে ভিটামিনগুলা সাধারণত স্প্রে করতে হয়। আর একটা জিনিস দেখাই আগে আপনাদের, এই যে আমার সেই জাপানি পার্সিমন গাছে ফুল এসছে, মুকুল আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর মুকুল আসছে। এই মুকুল আসার আগে একবার স্প্রে করতে হয়, আর তার 15 দিন পরে আর একবার, আর ফল আসে গেলে আর একবার, তাহলে এই ফলগুলো পড়ে যাবে না। তো আমার একটু দেরি হয়ে গেছে, কর্মব্যস্ততায় আমি মুকুল আসার আগেই দিতে পারি নাই। তো যাই হোক, আমি দিচ্ছি। এদিকে থাই কিউজাই আম গাছেও মুকুলের থেকে আম চলে এসছে, দেখতে পাচ্ছেন। এই গাছেও দেবো, যে যে গাছে মুকুল এসছে, ফল এসছে, আজকে শুধু সেই গাছেই আমি দিব। এই একটা একটা গাছ, এটা হচ্ছে নাশপাতি গাছ, এটাই মুকুল এসছে, দেখতে পাচ্ছেন। আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, এটা মুকুল এসছে, এই গাছটাতেও দিব। আর যে যে গাছে আছে, এই তুমি এইটা দিয়ে শুরু করো, এই যে এটি দাও। হ্যাঁ, ভালো করে, ভালো করে দিব, মানে পুরো গাছ ভিজে যাবে মুকুল সহ। হ্যাঁ, আগা মাথা সব জায়গা দিয়ে দিবা, দেখতে পাচ্ছেন স্প্রে করা হচ্ছে। দর্শকবৃন্দ, সাত বাগানে ফল খেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ সাত বাগান আমরা অনেকেই করে থাকি, কিন্তু অনেকের গাছেই ফল হয় না, মুকুল আসে, ঝরে পড়ে যায়। অনেকেই বলে যে আমাদের গাছে ফল আসে না, কিন্তু গত বছর আমার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার গাছে প্রচুর পার্সিমন ফল এসেছিল, এবং পাকা পার্সিমন ফল খেয়েছি, আপনাদের সেই ফল টেস্ট করেও দেখিয়েছি। তো এই ফল খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, আর শুধু খাওয়াটা বড় কথা না, গাছ লাগালে যদি গাছে ফল না হয় তাহলে সে সাত বাগান করার কোনো অর্থই হয় না। একে পুরো গাছটাই ভিজিয়ে দাও, এ টু জেড, ওই গুঁড়া পর্যন্ত, পাতায় কোনো পাতা যেন বাদ থাকবে না, ডালপালাও বাদ থাকবে না, সেইভাবে ভিজিয়ে দেবা, গুঁড়ার থেকেও দাও। আর মরিচ গাছটাও একটু মেরে দিও হালকা, প্রচুর মরিচ হয়েছে, এই গাছটা উঠায় ফেলানোর দরকার ছিল। তারপরে তোমাদের না বলছিলাম যে মরিচ গাছটা উঠায় অন্য একটা গাছে লাগাইতে,
তো এই গাছটা মরিচ গাছটা তো এই গাছটারই ভিটামিন খেয়ে ফেলতেছে বুঝছো। মানে কোনো গাছের গোড়ায় অন্য কোনো গাছ রাখতে নাই, রাখলে এমনি ড্রামে তো আসলে মাটিতে লাগানো গাছের মতোই হয় না, শক্তি পায় না। তারপরে ওদের খাদ্য দিতে হয়, খাদ্য হচ্ছে ভিটামিন, এবং গাছে যাতে পোকামাকড় না হয় সেজন্য পোকামাকড় মারারও ওষুধ দিতে হয়। হ্যাঁ, তো তারপরে আমার এই গাছটার গোড়ায় আমার ওয়াইফ এই মরিচ গাছটা লাগায় রাখছিল, সে প্রচুর মরিচ হয়েছে, আর এই গাছটার তোলাও হয় নাই, ওদের বলেছিলাম ওরাও তুলতে পারে নাই। তো যাই হোক, দেখতে থাকুন দর্শকবৃন্দ। হ্যাঁ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারাও শিখতে পারবেন, জানতে পারবেন, সাত বাগানে গাছ লাগিয়ে ফল খেতে পারবেন। হ্যাঁ হয়েছে, এবার এই পার্সিমনটাই দাও। এবার সেই আমার সেই নাম করা পার্সিমন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, অনেক বড় হয়েছে, ছড়ায় গেছে গাছটা, আমি ডালপালা সব কেটে দিয়েছিলাম। আর একটা কথা বলে রাখি যে পার্সিমন গাছে ফল খেতে গেলে অবশ্যই প্রত্যেকটা বছর ফল শেষে সম্পূর্ণ ডালপালা কেটে দিতে হবে, কারণ ওরা নতুন পাতা নতুন কাণ্ড না ছাড়লে মুকুল আসে না, আর সেই মুকুলে ফলও হয় না, মুকুল দু একটা আসলেও ঝরে যায়। ভালো করে দিও, কোনোটা বাদ থাকবে না, সেইভাবে এক এক সাইড দিয়ে আগা মাথা দিয়ে দাও। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আমার সেই বিখ্যাত জাপানি পার্সিমন, অনেকেই সাত বাগানে এই পার্সিমন লাগিয়েছেন, অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেছেন যে আপনাদের গাছে মুকুল আসে কিন্তু ফল হয় না, তার কারণ অনেক কিছুই আছে। আপনারা এ সম্পর্কে আমি গত বছর একটি ভিডিও দিয়েছিলাম, সেটা দেখলে জানতে পারবেন। শুধু পার্সিমন গাছ নার্সারি থেকে কিনে এনে লাগালেই ফল হবে না, কারণ এর ভিতরে জাত আছে, বিভিন্ন প্রকারের জাত আছে এবং মেল ফিমেল আছে। কিছু কিছু গাছে শুধু মেল ফুলই হয়, যেটা থেকে কখনোই ফল আসে না, গাছ বড় হয় মুকুল আসে ফল আসে না। কিন্তু কিনতে হবে এমনই গাছ, রোপণ করতে হবে এমনই গাছ যে গাছে দুই রকমেরই ফুল আসে মেল ফিমেল, তাহলে আপনার সে গাছে ফল হবে যদি নার্সিং করতে পারেন ঠিক মতো। দেখতে পাচ্ছেন মুকুল এসছে, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এক মিনিট, বাতাসে আমার গায়ে এসে লাগতেছে, একটু মুকুলগুলো দেখাই। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন অনেক মুকুল এসছে গাছে, ফলও চলে আসছে। এই যে পুরো গাছ ভিজে যাবে বুঝছো, সেইভাবে দাও। একের গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা ডাল এবং ফুল মুকুল যেটাই বলি না কেন, যেখানে ফুল আসছে বা কিছু ফুল আগে আসছে ফল ফলে রূপান্তরিত হয়ে গেছে, সব জায়গায় দিতে হবে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি, আসলে বাতাসে এই স্প্রের যে ওষুধটি উড়িয়ে আমার গায়ে এনে ফেলছে, যে কারণে ভিডিও করতে আমার একটু বাধা হচ্ছে। একটু দূরে সরে গিয়েই দেখাই, তারপরেও আমার গায়ে আসতেছে। এটা আমার সাত বাগানের খুবই প্রিয় একটি গাছ, জাপানি পার্সিমন। এই জাতটাকে জাপানি ভাষায় কাকি বলা হয়। এই ফলটা অনেক সফট হয়, অনেকেই পার্সিমন বাজারে কিনে খেতে পারেন বা আমরা বাজারে দেখতে পাই বিক্রি করছে, সেই ফলগুলো আমি দেখেছি, আসলে
আপেলের মতো কচকচা, কিন্তু আমার এই পার্সিমন ফলটি কাকি জাত, জাপানের অরিজিনাল কাকি জাত, যে কারণে ফলগুলো খুব সফট এবং খুবই টেস্টি। আসলে যারা না খেলে, যে না খেয়েছে সে বুঝতে পারবে না। এই আমার এই গাছের, নিজের গাছ বিধায় বলছি না, যেটা বাস্তবিক সত্য কথা, আমি মার্কেট থেকেও ফল কিনে খেয়েছি, আপেলের মতো কচকচা। এবং জাপানের অরিজিনাল কাকি জাতের পার্সিমন যদি আপনারা ইউটিউবে সার্চে দেখেন, দেখবেন যে চাপ দিলে খুব সফট এবং খুবই টেস্টি। একটু ঝাঁকা দিয়ে নাও বোতলটা। হ্যাঁ, আজকে যে তারিখে দিচ্ছ না, ঠিক 15 দিন পরে আবার দিতে হবে। 15 দিন পরে আরেকবার স্প্রে করে দিতে হবে। বাতাসে উপরে উড়ে চলে যাচ্ছে, মাঝামাঝি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখো যাতে কোনো ডালপালা বাদ না যায় এবং প্রত্যেকটা পাতা যাতে ভিজে যায়। এটা শেষ হয়েছে না? এবার এই, হ্যাঁ, আম গাছটাই দাও ভালো করে। দর্শকবৃন্দ, এটা আমার থাইল্যান্ডের সেই কিউজাই, বিখ্যাত কিউজাই আম, প্রায় 1 কেজি সাইজের মতো হয়। গত বছরও প্রচুর ফল এসেছিল, এবার আসলে যত্নের অভাবে মুকুল পড়ে গেছে, সময় সুযোগ হয়ে ওঠে নাই। তারপরও যা আছে যদি টিকে যায়, তাও 20-50টা আম হয়তো খাওয়া যাবে, বাকি আল্লাহ ভরসা। এই পেয়ারা গাছটা দাও, প্রচুর মুকুল আসছে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছটাতে অনেক মুকুল এসছে। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।